শ্রীরামপুর কলেজের স্বনামধন্য অধ্যাপক ডক্টর বিজিৎ ঘোষের ব্যতিক্রমী ক্লাসে শুনুন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী গল্প পুঁইমাচার অসামান্য ব্যাখ্যা বিশ্লেষণ। ন্যাকামিবর্জিত অপ্রিয় সব সত্য কথনে বিজিৎবাবুর বরাবরের স্বভাবসিদ্ধ সাহসী ভঙ্গিমায় অকপট কথাবার্তায় এবং যুক্তিবাদী তথ্যসমৃদ্ধ সহজ বাস্তবতায় প্রতিদিনকার জীবনের সঙ্গে মিলিয়ে দেওয়া ক্লাসগুলো জীবন্ত, উপভোগ্য ও সহজবোধ্য হয়ে বুকের মধ্যে থেকে যায় চিরকাল ছাত্রছাত্রীদের, শ্রোতাদের মনের দরজা জানলা খুলে যায় সব। আমি আজ জেনারেল পাস ছাত্রদের, তোরা ফোর্থ সেম আশা করছি, জেনারেল পাস ছাত্র ফোর্থ সেমদের তিনটে গল্প একসঙ্গে পড়াবো। একসঙ্গে পড়াবো এই জন্যে যে তার কতগুলো কারণ আছে, আমি জীবনে এমনি এমনি কথা বলি, এই জন্যে একসঙ্গে পড়াবো। তিনজনই সমসাময়িককালের লেখক, তিনজনের গল্পই আমাদের পাঠ্য, এই তিনটে গল্পই আমাকে পড়াতে হবে, এছাড়াও তোদের পল্লী সমাজ পড়াতে হবে, সে কথা আরেকদিন বলবো। আজকে যেহেতু আমরা এই ক্লাসের মধ্যে একটু প্রশ্ন নিচ্ছি না, তা না পড়াতে পারবো, শুধু পড়ার কথাই বলতে পারবো, অন্যান্য কথা বলবো না, তাই আমি আশা করছি তিনটে গল্পই আমার বাচ্চা কাচ্চার বুকের ভেতরে আমি ঢুকিয়ে দিতে পারবো। যদি না পারি প্রশ্ন পড়ানো শেষে তোমরা আমায় প্রশ্ন করবি। এক পিস বাচ্চাও যদি আমার ক্লাসে পড়া বুঝতে না পারে, সে দোষ বা দায় তার নয়, সে অপদার্থতা বা অক্ষমতা আমার, আমি দায়িত্ব নিয়ে গ্যারান্টি দিয়ে তার অ্যান্টেনার মধ্যে পড়া বুঝিয়ে দেবো। আমি বাঙালির বাচ্চা, তোরা বাঙালির বাচ্চা, এমন ভাষায় আমি কথা বলবো না যা তোরা বুঝতে পারবি। আমার আলোচ্য বিষয় আজকে তিনজন প্রথিত যশা, তোদের বাংলা ভালো বাংলায় বলে প্রথিত যশা, আর আমার খারাপ বাংলায় বলে ফাটাফাটি কাঁপাকাঁপি তিনজন কথা সাহিত্য। আমি তো সবসময় অধ্যাপকীয় শব্দ ব্যবহার করি না, আমার যে শব্দ আমি কথা সাহিত্যিক হিসেবে মনে করি, সাহিত্যিক হিসেবে মনে করি, তেমন শব্দে বললাম। এই তিনজন বস বাংলা সাহিত্য, এরা কি প্রথম? না। তা যদি হয় একটুখানি ফিরে দেখাই কথা সাহিত্য মানে কি আমার বাচ্চারা সবাই জানে। হ্যাঁ, আমি 33 বছর শ্রীরামপুর কলেজে পড়াচ্ছি, তোরা 33 বছর পড়ছিস না, তোরা হয়তো 1 বছর পড়ছিস, কিন্তু এতদিন আমার জ্যান্ত ক্লাস করেছিস, তোরা জানিস কথা সাহিত্যিক কি। আমি প্রশ্ন করে লজ্জা দিতে বা অস্বস্তিতে ফেলতে চাইছি না, আমি শিওর তোরা জানিস, তবু আমি একবার বলে দিচ্ছি, কথা সাহিত্যিক তিনি, তিনি গল্প এবং উপন্যাস দুই লিখেছেন। এ বাদে তিনি প্রবন্ধ লিখলেন, নাটক লিখলেন কি কবিতা লিখলেন তাতে কিছু যায় আসে না, লিখলেও ভালো না লিখলেও খারাপ। কিন্তু তিনি যদি অনেক কিছু লিখে শুধু গল্প লেখেন, উপন্যাস না লেখেন, তাহলে তিনি কথা সাহিত্যিক নন। তিনি যদি অনেক কিছু লিখে শুধু উপন্যাস লেখেন, গল্প না লেখেন, তাহলে তিনি কথা সাহিত্যিক নন। তবে কথা সাহিত্যিক তিনি যিনি গল্প এবং উপন্যাস দিয়ে লিখেছেন, অর্থাৎ গল্প যোগ উপন্যাস ইকুয়াল টু কথা সাহিত্য। আচ্ছা, বাংলা কথা সাহিত্যের প্রধান লেখকের নাম রবীন্দ্রনাথ। আমি কেন বঙ্কিমচন্দ্র বললাম না? আমি যখন পড়াই, তোরা লক্ষ্য করে দেখেছিস আমি সারা জীবন এলে বেলে আগুন বাগুন কথা বলব, বড়দা মেজদা শেষদা ছোটদা জ্যাঠা বাবা কাকা এইভাবে কথা বলি, অর্থাৎ বয়সের ক্রম মেনে কথা বলি, এটা উচিত। সেই জন্যে বাংলা সাহিত্যের প্রধান লেখকের নাম কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাকে সাহিত্যিকরা বলেন সাহিত্য সম্রাট। কিন্তু আমরা কি কথা দিয়ে শুরু করেছি? কথা সাহিত্যে গিয়ে বঙ্কিমচন্দ্র মস্ত বড় সাহিত্যিক, মস্ত বড় ঔপন্যাসিক, মস্ত বড় প্রাবন্ধিক, কিন্তু তিনি কথা সাহিত্যিক নন। কেন নন? তিনি গল্প লেখেননি। আমরা আগেই জেনে নিয়েছি তিনি কথা সাহিত্যিক যিনি গল্প লিখবেন, উপন্যাসও লিখবেন। বঙ্কিম যে উপন্যাস লিখেছেন অসাধারণ, কৃষ্ণকান্তের মিল বলিস, রজনী বলিস, বিশ্ববৃক্ষ বলিস, কপালকুণ্ডলা বলিস, অসাধারণ সব উপন্যাস লিখেছেন, ফাটাফাটি সব প্রবন্ধ লিখেছেন, তিনি নমস্য ব্যক্তিত্ব, তাকে বলা হয় সাহিত্য সম্রাট, ভালো কথা, কিন্তু তিনি কথা সাহিত্যিক নন। এই জন্য আমি প্রথম বললাম রবীন্দ্রনাথের নাম কেন, বঙ্কিমচন্দ্রের থেকে প্রতিভায় বড় কি ছোট আমি সে বিতর্কে যাচ্ছি না, কিন্তু রবীন্দ্রনাথ বঙ্কিমের থেকে বয়সে ছোট, তবুও তার নাম আমি আগে কেন বললাম, তার কারণ কথা সাহিত্যিক হিসেবে তিনি প্রথম। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্য, বাংলা সাহিত্যের ধারায় প্রথম সার্থক কথা সাহিত্যিক। তিনি প্রথম উপন্যাস লেখেন করুণা। আমি বইপত্র খাতা নিয়ে বসি না,
কবিসুমন গানে বলেছেন, খাতা দেখে গান গেও না, উল্টে খাতা যেতেও পারে। আমার স্মরণ শক্তি থেকে বলেছি ভুল হলে পরে আমার বলি স্যার ভুল বলেছেন, আমি বলবো হ্যাঁ ভুল হয়েছে, আমার কোনো আপত্তি নেই। সম্ভবত ভুল হবে না, তোরা জানিস আমার সম্ভবত বা হয়তো মানে মাস্ট অবশ্য। সম্ভবত রবীন্দ্রনাথ প্রথম উপন্যাস শিখেছিলেন করুণা বোধ হয় 1877, তারপরে রাজশ্রী বোধ হয় 1878, তারপরে তারপরে বৌ ঠাকুরা বিহার বোধ হয় 1883। এই তিনটি উপন্যাসই পচা, কতই লোকে রেগে যাক আমার কথায় বিতর্ক হোক, রবীন্দ্রনাথ বলেই সব খাপাখাপি হয়েছে তার নয়। এই তিনটি উপন্যাসই পচা, করুণা রাজশ্রী বৌ ঠাকুরের হাত তিনটি উপন্যাসই পচা, তিনটেই টোকা, তিনটেই অনুসরণ করা। ভেবেছিলাম বিতর্কের কথা বলবো না, বিদিন ঘোষ এবং বিতর্ক নয় হতে পারে তা। হ্যাঁ, এই তিনটেই টোকা, কার টোকা? বঙ্কিমের টোকা। বঙ্কিম উপন্যাস দেখে টুকেছেন, এ কথা কি আমি বললাম? না, রবীন্দ্রনাথ নিজেই বুঝতে পেরেছিলেন। রবীন্দ্রনাথ এই তিনটে উপন্যাস লিখেন 1877-1883। দেখ, রবীন্দ্রনাথ বুঝতে পারলেন হচ্ছে না, ভুল ভাল হচ্ছে, পচা মাল বেরোচ্ছে, বাসি বাজে জিনিস, এ চলবে না। এর থেকে বঙ্কিম দাদা অনেক ভালো লেখা লিখেছেন, অতীত উনি থেমে গেলেন, চেপে গেলেন, বসে বললেন। তাহলে কি দাঁড়ালো 1877-1883? 1883-র পর 1903, আমি অঙ্কে ফেল করা পাটি প্রায়, 1883 এর সাথে 90-10, 70-3, 20 বছর, 19-20 বছর ধরে রবীন্দ্রনাথ আর কোনো উপন্যাস লেখেননি। 1877-এ করুণা, 1878-এ রাজশ্রী, 1883-তে বৌ ঠাকুরানির হাট, 1903-এ চোখের বাড়ি। চিন্তা কর, 1883-র পরে 1903, কত হচ্ছে 1883 এর সাথে 90-10, 17-19-20 বছর পরে। অথচ এই 19-20 বছর ধরে রবীন্দ্রনাথ কিন্তু কাপাকাপি সব অন্য ধরনের লেখা লিখছেন, দুর্দান্ত কবিতা লিখছেন, দুর্দান্ত প্রবন্ধ লিখছেন, অপূর্ব সব গল্প লিখছেন, নৃত্যনাট্য গীতিনাট্য গুরু তুলনা নেই। কিন্তু চেপে বসে গেলেন গুরু, নিজে টের পেয়েছিলেন, এই টের শব্দটা জীবনানন্দ দাস থেকে জেনে বললাম, যেহেতু শব্দ কারোর ব্যক্তিগত সম্পত্তি মান। রবীন্দ্রনাথ নিজে টের পেয়েছিলেন, আমি উপন্যাস ভালো লিখতে পারছি না, আমি বঙ্কিম থেকে টুটছি, বঙ্কিম থেকে অনুকরণ করছি, অনুসরণও না, এই বুঝে ভদ্রক চেপে বসে গেলেন। তারপরে লিখলেন 1903-এ চোখের বাড়ি, তারপর গুরু আর ফিরে তাকাতে হয়নি, তারপর থেকে কাঁপিয়ে একের পর এক উপন্যাস নামিয়ে গেছেন, পাশাপাশি ছোট গল্প। তাহলে কি দাঁড়ালো 1903 থেকে মৃত্যু পর্যন্ত 1861-1941, তাই তো? বোধ হয় মানে নিশ্চিত 1941 এর শেষ দিন পর্যন্ত গল্প উপন্যাস লিখে গেছে, কখনো আর খারাপ লেখা লিখতে পারেনি। তাহলে গল্প উপন্যাস গিয়ে লিখেছেন, তার নাম প্রথম কথা সাহিত্যিকের নাম রবীন্দ্রনাথ, বঙ্কিম প্রথম সাহিত্য সম্রাট, প্রথম সার্থক কথা সাহিত্যিক রবীন্দ্রনাথ, তারপরে কথা সাহিত্যিক শ্রেষ্ঠ শরৎচন্দ্র, তারপরে মাঝে এলেবেলে দুর্ধাতনিক আছে ছোটখাটো, বুঝলি আমার মতো ছোটখাটো লেখক, হ্যাঁ অনেকেই আছেন, তাদের কথা বাদ দিচ্ছি। এরপরে তিনজন বসের নাম বয়সের ক্রম অনুযায়ী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, জন্ম সন 1894, 1950, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, জন্ম সন 1898, 1971, মানিক বন্দ্যোপাধ্যায়, জন্ম সন 1908, 1956। এই তিনজন মস্ত বড় কথা সাহিত্যিক নিয়ে আজকে আমরা আলোচনা করব, তাদের তিনটি বিখ্যাত গল্প। কি সেই গল্প? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা, লিখে নিস, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাচা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের না, এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের হারানের নাকজামানি। তাহলে তিনটে গল্পের মধ্যে ঢোকার আগে, এখানে তোরা বেঁচে গেলি, আমার প্যাদানি বা মার খাওয়ার হাত থেকে বেঁচে গেলি, এটা যদি জ্যান্ত ক্লাস হতো আমি ক্লাসে ঢুকতে দিতাম না, যদি টেক্সট করে না আসতিস, তোর সেটা সবাই জানিস। আমি এখানে প্রশ্ন করছি না টেক্সট করে এসছিস কি না এসছিস, অনলাইন ক্লাস আমি করিয়ে যাচ্ছি, হ্যাঁ প্রশ্ন করিয়া লজ্জা দিবেন না। কিছুদিন আগে চরিত্র শেষ হয়ে গেছে, হ্যাঁ ধার চাইয়া লজ্জা দিবেন না বলতো, এখানেও দিদিমণি তুই ছাত্রছাত্রী, কাউকেই প্রশ্ন করিয়া আমি লজ্জা দিচ্ছি না, আমি ধরে নিচ্ছি তোরা সবাই জানিস, না জানলেও এখানে আমার বকাবকির সুযোগ নেই, কারণ আমি তো পেঁদাতে পারবো না, হাতের দূরত্বের বাইরে আছিস, অথবা আমি জানতে চাইছি। আচ্ছা,
এই তিনজন সম্পর্কে একটু বলি, একটু না বলে আমি নিজে একজন লেখক, তো ব্যর্থ হোক সফল হোক লেখক, তাই লেখক জাতের কথা একটুখানি না জানলে খুব লজ্জা করবে। শুধু পূর্ণাচে জানলাম নবদিগ্রাম, শুধু না জানলাম নবদিগ্রাম, শুধু হারানের নাজ্জামায় জানলাম নবদিগ্রাম, আর পরীক্ষায় গাদা গাদা নম্বর পেলাম, অথচ এই তিনজন শ্রেষ্ঠ সম্পর্কে কিচ্ছু জানলাম না, সে বড় লজ্জার বাবা। তখন আমার মনে হবে থুতু ফেলে ডুবে মন। হ্যাঁ, এ ভালো কথা না। এই তিনজন সম্পর্কে একটু একটু বলে, ব্যাপারটা হচ্ছে ছোটবেলা থেকে স্কুলের শিক্ষকদের কাছে, একটু বড় হলে কলেজের স্যার মাস্টারমশাইদের কাছে, যেমন তোদের আমি স্যার কলেজের, আরো বড় হলে বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের কাছে, ডক্টর অধ্যাপক প্রফেসর, আমি কাউকে ঠাট্টা করছি না, এদের কাছে এই তিনজনের সম্পর্কে একটা কথা শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে, একদম মুখস্থ হয়ে গেছে। কি? তারা সবাই খুব গম্ভীর গণতে হতেন, তিন বন্দ্যোপাধ্যায়, বিভূতি, তারা শঙ্কর মানি, তারা যে সবাই এরকম বয়সে ক্রম মেনে উচ্চারণ করতেন আমার আদৌতা মনে হয় না, ভুলে গেছি, করতেও পারেন নাও করতে পারেন, কিন্তু আমি খুব সচেতন ব্যক্তি, আমি বয়সের ক্রম মেনে বলছি, বিভূতি আগে জন্মেছেন, তারপর তারা শঙ্কর, তারপর আমার ফেভারিট মানি, সবাই আমার ফেভারিট, তো মানিক আমার অতিরিক্ত ফেভারিট। তো আমি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় সারা জীবন শুনে আসছি গম্ভীর কণ্ঠে, তিন বন্দ্যোপাধ্যায়, বিভূতি, তারা শঙ্কর মানি, তিনজনই সমসাময়িক, তিনজনই গ্রাম বাংলার রূপকার। আমার কথাগুলোতে আপত্তি আছে। কেন আপত্তি? তার মানে তেনারা সব ভুল বলেছেন আর আমি সব ঠিক বলছি? একদম তা নয়। তেনারা আমার নমস্য ব্যক্তিত্ব, কেউ মারা গেছেন, কেউ বেঁচে আছেন, কেউ জঘন্য পড়াতেন, কেউ ভালো পড়াতেন। হ্যাঁ, আমি কোন কোন বিখ্যাত মাস্টারমশাইদের কাছে পড়েছি, উজ্জ্বল মজুমদার কথা সাহিত্য পড়াতেন, ডক্টর উজ্জ্বল মজুমদার মারা গেছেন, ডক্টর অলোক রায় মারা গেছেন, আমি খুব পছন্দ করতাম এই দুজনকে, আর কত সাহিত্য পড়েছি, ডক্টর অরুণ কুমার মুখোপাধ্যায় মারা গেছেন, তার বিখ্যাত বই কালের প্রতিমা, কালের পুত্তলিকা। আর কার সাথে আমার পরিচয় ছিল মারা গেছেন, তার কাছে পড়িনি, বিখ্যাত লেখক সরোজ বন্দ্যোপাধ্যায়, রবিহাতিতে তার বাড়িতে গেছি আমি, তার বিখ্যাত বইয়ের নাম উপন্যাসের কালান্ত, এগুলো বলবো ভাবিনি, এসে যাচ্ছে। এসব বিখ্যাত সব লোকদের কাছে আমি পড়েছি বা চিনতাম, এদের অধিকাংশ লোক মারা গেছেন, কিরাম পড়াচ্ছেন আমার ছাত্রছাত্রীরা জানি, আমি আর নাই বা বললাম। হ্যাঁ, তারা ওই লোকে ভাবতে পারে আমি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নই বলে আমি কিন্তু খুব প্রকাশ করছি। তার কারণ আমার প্রিয় সহকর্মী উচ্চ শিক্ষামন্ত্রী হয়েছিলেন সুদর্শন রায়চৌধুরী মহাশয়, শ্রীরামপুর কলেজে আমি তার সাথে 15 বছর একসাথে চাকরি করেছি। তিনি খুব সৎ উচ্চ শিক্ষামন্ত্রী ছিলেন, সৎ চরিত্রের, তার নামে কোনো দুর্নাম বদনাম কিচ্ছু নেই। তিনি একটা কথা আমায় শিখিয়েছিলেন, কতটার মধ্যে অশ্লীল কিছু না, আমরা প্রত্যেকদিন সকালে প্রাকৃতিক কি বলে প্রাকৃতিক কর্ম করি, অশ্লীল কোনো কথা না। তিনি তাকে আমি প্রায়ই বাড়িতে করে তার পার্টি অফিসে পৌঁছে দিতাম শ্রীরামপুর কলেজ থেকে শ্রীরামপুর টকিজের কাছে। তা আমার সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল, আমি তার থেকে 15-17 বছর ছোট হলেও অসম্ভব স্নেহ করতেন, সে গল্প অন্যদিন বলবো। তিনি একটা দামি কথা বলেছেন, বুঝছি বিজি, আমাদের এই চাকরিতে একটা মজা আছে। পরবর্তীকালে উচ্চশিক্ষামন্ত্রী হয়েছেন সুদর্শন রায়চৌধুরী, পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক, যেমন ইংরেজি জানতেন তেমন বাংলা জানতেন, তেমন তার রাষ্ট্রবিজ্ঞান জানতেন, এবং তেমন সৎ একটি ব্যক্তি। তার একটা বাক্য তোদের বলি, খুব প্রাসঙ্গিক, তিনি বলতেন, বিজিৎ, আমাদের চাকরির একটা মজা আছে, এই চাকরিতে গুয়ের গন্ধ আর ফুলের গন্ধ কখনো ঢাকা থাকে না। অতএব আমি কি পড়াচ্ছি, 33 বছর আমার ছেলে মেয়েরা জানে, বর্তমান বিশ্ববিদ্যালয়ের কথা সাহিত্য কারা কি পড়াচ্ছেন তাও আমার ছেলে মেয়েরা জানে, অতএব ফুলের গন্ধ এবং গুয়ের গন্ধ আমার ছেলে মেয়েরা সবাই জানে, আজ না হোক কাল না হোক পরশু, অতএব কারোর নামে কোনো কথা বলার দরকার নেই, কোথা থেকে ফুলের গন্ধ বেরোয়, কোন পড়া থেকে, কোন পড়া থেকে গুয়ের গন্ধ বেরোয়, আমাদের চাকরিতে তা আটকানো যাবে। তো সারা জীবন এই যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শুনলাম, তিন বন্দ্যোপাধ্যায় সমসাময়িক, তিন বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলার ঠাকুর রূপকার, তাদের কথা সাহিত্য। আচ্ছা, তাহলে কি তারা ভুল বলেছেন, তারা মিথ্যে বলেছেন, তারা কম জানত, তারা কম পণ্ডিত, আমি পণ্ডিত? একদম না, আমি তাদের থেকে অনেক কম জানি। তারা তো উজ্জ্বল কুমার মজুমদার মস্ত বড় অধ্যাপক, অলোক রায়, আমাদের সরোজ বন্দ্যোপাধ্যায়, অরুণ কুমার মুখোপাধ্যায়,
এরা সব বিখ্যাত লেখক, কিরকম পড়াবেন ছেলে মেয়ে বলবেন আমি বলবো না, কিন্তু লেখক এরা বিখ্যাত এবং এরা মস্ত বড় কথা সাহিত্যিক গবেষণায় পণ্ডিত। কিন্তু আমার একটু আপত্তি আছে তাদের পাণ্ডিত্য নিয়ে, নয় পাণ্ডিত্য নিয়ে আমি আপত্তি করবো, যে আমি মূর্খ মানুষ, আমার আপত্তি এই দুটো বাক্য না খুব সরলীকরণ হয়ে গেছে। হ্যাঁ নিশ্চয়ই সমসাময়িক, কেন সমসাময়িক 100% ঠিক কথা, সাহিত্য বা তুই আমার থেকে অনেক ছোট সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখন তুই এবং আমি একসাথে সাহিত্য করবো তখন 10-20 বছরের ছোট বড়কে গ্রাহ্য করা হয় না। তুই আমি যদি 10-20 বছরের ছোট বড় হই তবু বলা হবে আমরা সমসাময়িক কালের লেখক। হ্যাঁ সুতরাং এই যে আমার মাস্টারমশাইরা বলতেন এই 3 কথা সাহিত্যিক সমসাময়িক কালের লেখক 100% সঠিক কথা বলবেন, আমার তাতে কোনো আপত্তি নেই। এনারা বলতেন 3 জনই গ্রাম বাংলার রূপকার, আমার আপত্তি আছে, কথাটা কি মিথ্যে? না, শুধু গ্রাম বাংলার উপকার নন আরো অনেক কিছু, আরো একটা আপত্তি আছে। আচ্ছা 3 জনই গ্রাম বাংলার উপকার, 3 জনের পদবি বন্দ্যোপাধ্যায় বলে আমি কি এক বন্ধনের মধ্যে বেগে দিতে পারি? না, কখনো পারি না। কেন পারি না? এই 3 বন্দ্যোপাধ্যায়ের গ্রাম বাংলাকে দেখার চোখ সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ স্বতন্ত্র, সেটাই তাদের সিগনেচার। সিগনেচার বুঝিস? তার আমি একটা লেখা লিখলাম, আমার নাম উপকার খেয়ে গেল, আমার পাঠক পাঠিকা যদি আমার নাম না পড়েও আমার লেখাটা পড়ে বলে দিতে পারে এটা মনে হচ্ছে যে বিজিতবাবু স্যারের লেখা, এটা বিজিতবাবু লেখা। যদি পারে, যদি আমার জীবনে সে সৌভাগ্য হয় যে আমার নাম না দেখে আমার লেখা পড়ে আমার পাঠক পাঠিকা বা ছাত্র ছাত্রী বলতে পারবে এ লেখাটা না বিজিতবাবু, এ লেখাটা বিজিত ঘোষের বা আমাদের স্যারের, এই যদি আমার কপালে কোনোদিন এই ভাগ্য জোটে তাহলে আমি বড় লেখক, তাহলে ওটা আমার সিগনেচার। অর্থাৎ আমার লেখা দেখে আমার নাম না দেখেও কেউ যদি ধরতে পারে একে বলে সিগনেচার। আমার বক্তব্য 3 জনই গ্রাম বাংলার রূপকার এইভাবে একটা ছাপ্পা মেরে দিলে চলবে না। হ্যাঁ 3 জনই গ্রাম বাংলার রূপকার, কিন্তু 3 জনের দুটো জিনিস বুঝে নেই, 3 জনের গ্রামকে দেখার দৃষ্টি সম্পূর্ণ আলাদা, দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ আলাদা। মানিক বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত মার্ক্সবাদী একজন লেখক, আমি হারানের নাচ জামায় পড়ানোর সময় বল, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ কংগ্রেসি মনোভাবাপন্ন একজন লেখক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কখনো কোনো ইজমেই বিশ্বাস করতেন না। তাহলে 3 জন তো গ্রাম বাংলাকে দেখবেন সম্পূর্ণ তাদের দৃষ্টিতে। আমার কথা নিশ্চয়ই বোঝা যাচ্ছে, পরে আমি ভিডিও বন্ধ হলে পরে শুনে নেবো তোদের কাছে, না বোঝা গেলে দূরে জল মিশিয়ে সহজ পাচ্ছ করে বিলিয়ে দেবো যাতে বুঝতে পারিস। বিরোধীও বলতেন সেটাই শ্রেষ্ঠ পড়ানো, যে পড়ানোয় ছাত্রছাত্রীর বুকের দরজা জানলা খুলে দেয়া যায়, যে পড়ানোয় তাদের বুকের মধ্যে প্রাণের মধ্যে পড়া ঢুকে যায়। আমি সেই চেষ্টা করে যাই কতটা পারি, আমার বাচ্চা কাচ্চা বলবে ওই ফুলের গন্ধ আর গুয়ের গন্ধ। এই ক্লাস শেষ হয়ে গেলে তোদের কাছ থেকে প্রশ্ন নেব। সুতরাং তারা যে বলতেন 3 জন সমসাময়িক তা নিয়ে আমার আপত্তি নেই, 3 জন গ্রাম বাংলার রূপকার তা নিয়েও আমার আপত্তি নেই, কিন্তু আরেকটু ডিটেলে যেতে হবে। তোদের রূপঙ্কর বাগচি বলেন না গভীরে যাও, আরো গভীরে যাও, আরেকটু গভীরে যেতে হবে। একজন মার্ক্সবাদী মনোভাব সম্পন্ন লেখক, তার নাম মানিক বন্দ্যোপাধ্যায়, চূড়ান্ত রিয়ালিজমের চর্চা করেন, একদম ওই রকম রিয়ালিজমের চর্চা করেন না, এবং কোনো কংগ্রেসবাদী, কোনো বামফ্রন্ট, কোনো বিজেপি, কোনো তৃণমূল পছন্দ করেন না, তার নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনি আধ্যাত্মিক মানুষ, তিনি ঈশ্বর বিশ্বাসী মানুষ, তিনি প্রকৃতিকে পাগলের মতো ভালোবাসেন, তার সঙ্গে মানিকের কোনো মিল নেই। আর একজন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তিনি কংগ্রেস মনোভাব সম্পন্ন মানুষ, তিনি মার্ক্সবাদ একদম পছন্দ করেন না, বিভূতিভূষণের মতো আধ্যাত্মিকতা বা প্রকৃতিকে অত বুকের মধ্যে ধরে তিনি লালন করেননি। তবে 3 জনের তো সম্পূর্ণ আলাদা, কাজেই তাদের 3 জনের জীবন দেখা সম্পূর্ণ আলাদা। আমি সফল বা ব্যর্থ লেখক হিসেবে একটা কথা তোদের জানিয়ে রাখি, এইভাবে কথা সাহিত্য করবি, আমরা যারা কথা সাহিত্য লিখি তারা চাই বা না চাই, আমরা যে মা বাবার কাছে বেড়ে উঠেছি, যে অভাব বা প্রাচুর্যের মধ্যে বেড়ে উঠেছি, যে গ্রামের মধ্যে বেড়ে উঠেছি, যে বন্ধু বান্ধবের সাথে বেড়ে উঠেছি, সেই পরিবেশ, সেই ভৌগোলিকতা আমাদের লেখার মধ্যে পড়বেই পড়বে, একে বলে লেখকের জীবন দর্শন। আমি চাই বা না চাই, আমি যদি খুব লড়াই করে বেড়ে উঠি, একটু বড় মানিকে যাচ্ছি, তাহলে আমার লেখার মধ্যে খুব লড়াটু প্রতিবাদ আসবে,
আমি যদি খুব মিষ্টি রূপ করে সোনার চামচ মুখে দিয়ে বেড়ে উঠি, আমার রেখা তো প্রতিবাদ মানুষ পাবে না। আমি যে ভৌগোলিক পরিবেশে বেড়ে উঠব, আমি যে মা বাবা বন্ধু বান্ধবের কাছে বেড়ে উঠব, আমি যে গ্রাম বাংলায় বেড়ে উঠব, আমার রেখার মধ্যে আমি চাই বা না চাই তার ছাপ পড়তে বাধ্য। আমি শুধু অধ্যাপক হলে একথা এত জোর দিয়ে বলতে পারতাম না, আমি 93টা বইয়ের লেখক বাজে কি ভালো পাঠক বলবে, কিন্তু আমি সারা জীবন লেখালেখি করেছি, কথা সাহিত্যের রান্না বান্নাটা জানি। একজন কথা সাহিত্যিক নিজের বেড়ে ওঠা খালকে কখনো গোপন করতে চাইলেও পারবেন না, এটা তার লেখার মধ্যে ফুটে উঠবে। কাজে তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস মার্ক্সবাদী মানিক বন্দ্যোপাধ্যায় এই গ্রাম বাংলাকে দেখার চোখ একরকম, কংগ্রেস মনোভাবাপন্ন তারাশঙ্করের গ্রাম বাংলাকে দেখার চোখ আর একরকম, আবার কংগ্রেস পন্থী না, বিজেপি পন্থী না, তৃণমূল পন্থী না, মার্ক্সবাদী নয়, বিভূতি ভূষণ যে কিনা প্রকৃতিকে প্রচন্ড ভালোবাসত, যে চূড়ান্ত রকম আধ্যাত্মিক ছিলেন, অসম্ভব ঈশ্বর বিশ্বাসী ছিলেন, পরে সময় পাবো না বলে বলে নিন, তিনি একবার দেখছেন দেবযান উপন্যাস পড়ে দেখেছি, তিনি একবার দেখছেন বিহারের কোন একটা জায়গায় কতগুলো লোক জড়ো হয়েছে, একটা মৃতদেহ চাদরে ঢাকা, তিনি তুলে দেখলেন তার মুখ। আমরা বিশ্বাস করি না, কিন্তু তিনি মদও খেতেন না, মিথ্যিকতাও বলতেন না, তিনি ওরকম দেখেছিলেন। তার যদি দেবযান পড়িস, তার যদি স্মৃতিরেখা ডায়েরি পড়িস, দেখবি কি আধ্যাত্মিকতা, তার যদি মেঘুমল্লার গল্প পড়িস, দেখবি কি আধ্যাত্মিক বিশ্বাস। আমি কিন্তু চূড়ান্ত নাস্তিক, কিন্তু বিভূতি ভূষণ ওই আধ্যাত্মিকতাকে আমি রেসপেক্ট করি, কারণ সেটা তার ঘন্টামই না, সেটা তার প্রাণের টান। তাহলে বিভূতি ভূষণ কি করে মানিকের মতো হবে, বিভূতি ভূষণ কি করে তারাশঙ্করের মতো হবে, আবার তারাশঙ্কর কিভাবে বিভূতি ভূষণ হবে। সুতরাং তিনটে লেখক সম্পূর্ণ আলাদা, তাই তিনজনের সিগনেচার একদম আলাদা। তাই যখন আমার মাস্টারমশাইরা বলতেন তিনজনেই গ্রাম বাংলা লেখক, আমার মন খুব আকুপাকু করতে বলতে, স্যার আরেকটু কিছু বলুন, শুধু কি গ্রাম বাংলা লেখক, তাদের গ্রাম বাংলা লেখার ধরনটা তো আলাদা, তাদের দেখার চোখ তো আলাদা, এই একটা কথা। আর একটা মারাত্মক কথা, তাদের দেখা গ্রাম বাংলাও তো আলাদা। বিভূতি ভূষণ আমার এই হুগলি, আমার বেড়ে ওঠা বসিরহাট বিমলগঞ্জ চব্বিশ পরগনার, বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় চব্বিশ পরগনার মানুষ, সেখানে এখন আজকে বাদ দিয়ে সেখানে সারা জীবন বেশি বৃষ্টি হয়েছে, সেখানে মাটি অনেক নরম, তাই বিভূতি ভূষণের চরিত্রটা অনেক নরম, বিভূতি ভূষণের চরিত্রটা প্রতিবাদী নয়, বিভূতি ভূষণের চরিত্রটা মারমুখী নয়, বিভূতি ভূষণের চরিত্রটা মেনে নেয়। আমি অবশ্য একই আবহাওয়ায় বেড়ে উঠে কোনোরকম মানুষ, আমার কথা বাদ দিয়ে, কিন্তু বিভূতি ভূষণের চরিত্রটা না প্রতিবাদী না, শান্ত নিরীহ, আমার মতো অভদ্র না, নম্র, আমার মতো দুর্বিনীত নয়, বিনীত, আমার মতো উদ্ধত নয়, অত্যন্ত অবনত। তার কারণ তার বেড়ে ওঠা পরিবেশ তাই করেছে, ঠিক তার উল্টো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তার বেড়ে ওঠা পরিবেশের নাম বীরভূম। সেখানে আমাদের উত্তর চব্বিশ পরগনার মতো এত বৃষ্টি হয় না, সেখানে মাটি শুকা রুখা, লাল মাটি শুকনো, সেখানে কোদাল মারলে কোদাল মাটির ভেতরে ঢুকে যায় না, আগুন বেরোয়, তাই তারাশঙ্করের চরিত্রটা কঠিন। তাই তারাশঙ্করের গণদেবত উপন্যাসে অনিরুদ্ধ কামা বা গিরিশ্যুত, সম্ভবত নাম ঠিক বলছি, আমি গণদেবতার চল্লিশ বছর পড়িনি, হ্যাঁ তবু দায়িত্ব নিয়ে বলছি ঠিক বলছি, তাদের মাতব্বর ছিরুপাল যখন গ্রাম বাংলায় বৈঠক বসিয়ে বলে আমার কথা শুনতেই হবে, সবাই হাত জোর করে শোনে, আর ছিরুপাল আর অনিরুদ্ধ কামার, সিনেমায় অনিরুদ্ধ কামারের ভূমিকায় অভিনয় করেছে সমীর বঞ্জ, আর ছিরুপালের ভূমিকায় অভিনয় করেছে অজিতের অজিতেশ বন্দ্যোপাধ্যায়, সেই অজিতেশ বন্দ্যোপাধ্যায় ওরফে ছিরুপালের কথা না শুনে একজন অত্যন্ত দরিদ্র অনিরুদ্ধ কামার বিড়ি খেতে খেতে বিড়িটা পায়ে দোলে চলে গেল, মানি না তোমার কথা, এই প্রতিবাদ বিভূতি ভূষণে পাওয়া যাবে না। তিনি প্রতিবাদ করেছেন তিনি ভালো, আর তিনি প্রতিবাদ করেননি তিনি খারাপ, আমি এই কথা বলছি না, আমি তোদের বোঝাতে চাইছি আবহাওয়া জলবায়ু কিভাবে মানুষকে তৈরি করে। বিভূতি ভূষণের ফুলমাচা গল্পে আমি দেখব কিভাবে নির্বিবাদী চরিত্রগুলো কিভাবে খেন্তি মারা যাচ্ছে, বা কিভাবে অন্যান্য মানুষ মারা যাচ্ছে অথচ তিনি নির্বিবাদী থাকছেন। এইটা যদি তারাশঙ্করের হাতে পড়তো তা হতো না, মানিকের হাতে পড়তো তা হতো না, কেন হতো না, তার কারণ ওই যে বললাম তারাশঙ্করের জমি সত্ত্ব, সেখানে মানুষকে খুব লড়াই করে বাঁচতে হয়, সেখানে জমিতে ফসল ফলাতে গেলে মানে পা থেকে মাথার ঘাম না, মাথা থেকে পায়ের ঘাম নষ্ট করতে হয়, অসম্ভব কষ্ট করতে হয়,
তাই তারাশঙ্করের চরিত্রটা কঠিন, আমার মতো দুর্বিনীত, আমার মতো উদ্ধত, আমার মতো অহংকারী। তার কারণ তাদের বড্ড লড়াই করে, বড্ড সংগ্রাম করে বেঁচে থাকতে হয়, তাই তারাশঙ্করের চরিত্রটা দেখবি অত্যন্ত কঠিন ধাতুতে গড়া। আর বিভূতিভূষণের চরিত্রটা অনেক নরম, তাদের মানসিক মানুষের চরিত্রটা অত্যন্ত কঠিন। কেন? তার কারণ তখন অবিভক্ত বঙ্গদেশ, কিন্তু মানে পদ্মা তীরবর্তী জেলে পাড়ার মানুষের কথা দিচ্ছেন পদ্মা নদীর মাঝেতে বা অন্যান্য জায়গায়। একটা উদাহরণ যদি ভুল না হোক, আমাদের মায়েরা কি করে, ওরা তো বড় হয়ে গেছিস, আমাদের মায়েরা কি করে, একমাত্র সন্তান হবে, সন্তান প্রসবের আগে তারা চুপটি করে বাড়ি বসে থাকে, তারা কোনো কাজকর্ম খায় করে না, দুধুগা তু খায়, মা তাকে মাথায় হাত দেয়, বর তাকে সোহাগ করে, তুমি নেবো না, তুমি উঠো না, তুমি বাথরুমে কেছো না, তুমি কিচ্ছু করো না। আমাদের মায়েদের আমল না, তোদের মায়েদের আমল, আমি কোনো মাকে অশ্রদ্ধা করছি না। এই আতু আতু পুতু পুতু করা হয় গর্ভবতী মহিলাকে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝিতে। মানিক বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন এখানের গর্ভবতী রমণীরা সন্তান প্রসবের দুয়ান মাস আগে পরে মাথায় চুবড়ি করে গ্রামে গ্রামে ইলিশ মাছ বিক্রি করে বেড়ায়। আমার কথাটার অর্থ বোঝার চেষ্টা কর। অর্থাৎ আমরা যে এখন মাদের দেখি, আহারে সোনামা আমার, বাবু সোনামা কোথাও নড়ে না, এর জীবন যা হবে। মানিক দেখছেন সেখানকার গ্রাম বাংলার সমস্ত গর্ভবতী মহিলা, তারা এত অভাবী, তাদের অত বাড়ি বসে থাকলে হয় না, বরেরাও পদ্মাতে গিয়ে মাছ ধরে, বউরাও বরের আনা মাছ সারা বছর ধরে মাথায় চুবড়ি করে বিক্রি করে সন্তান প্রসবের এক দু মাস আগেও। এই যে লড়াকু জীবন, এই যে সংগ্রামী জীবন, এই জন্যই তো এই লড়াকু সংগ্রামী জীবনের জন্যই মানিকের চরিত্রটাও কঠিন। তাহলে নিশ্চয়ই তোরা বুঝতে পারবি আমি আমার কোনো শিক্ষককে অশ্রদ্ধা করছি না। আমার শিক্ষকরা বলতেন সমসাময়িক, আমি তা মেনে নিলাম। আমার শিক্ষকরা বলতেন তিনজনেই গ্রাম বাংলা লেখক, তা আমি অর্ধেক মেনে নিয়ে বললাম, এটুকু বললে অন্যায় করা হবে, সঙ্গে এই দুটো কথা বলতে হবে, তিনজনই গ্রাম বাংলা লেখক হওয়া সত্ত্বেও তিনজনের মানসিকতা সম্পূর্ণ আলাদা, আর রিপিট করবো না, বলে দিয়েছি। তবে তিনজন জীবনকে দেখবে তিন রকম ভাবে, এটা তাদের সিগনেচার, এবং তাদের দেখা গ্রামও আলাদা। পূর্ববঙ্গের পদ্মা তীরবর্তী গ্রাম একরকম, বীরভূমের পূর্ববঙ্গের পদ্মা তীরবর্তী মানিকের গ্রাম একরকম, বীরভূমের তারাশঙ্করের গ্রাম আর একরকম, আমাদের এখানকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গ্রাম একরকম। এইবার আমি গল্পে ঢুকছি, দেখ গল্প তোদের বুঝতে কতটা সুবিধা। একটু জল খাই বুঝলি, আমি তো নন স্টপ কথা বলি। গল্পটাকে আমি বলি কি জানিস, একটা কঠিন শব্দ ব্যবহার করছি, অধ্যাপকীয় শব্দ। হ্যাঁ, আমি সাধারণত জীবনের শব্দ দিয়ে পড়াই, আমি অধ্যাপকীয় শব্দ দিয়ে পড়াই না। হ্যাঁ, আমি প্রত্যেক দিনকার প্রাত্যহিক আটপৌরি ভাষা দিয়ে পড়াতে ভালোবাসি, কিন্তু একটা অধ্যাপকীয় শব্দ ব্যবহার করছি, প্রতিম প্রতিমা, পয়রা ফলা তয় দন্তান্ন, পয়রা ফলা তয়স্য মায়াকা। মানে কি প্রতিম প্রতিমা? মানে ধর তুই একটা ঘর এঁকেছিস, ঠিক ওই রকমই একটা ঘর তোর বাবা এঁকেছিল, তাই দেখে দেখে। তাহলে ওই ঘরটা তোর বাবা অনেক আগে এঁকেছে, তুই তাকে দেখে আঁকলি, তাই তোর আঁকাটা ওই ঘরটার প্রত্ন প্রতিমা। আরো সহজ করে দিচ্ছি, পথের পাঁচালী বিভূতিভূষণকে অমরত্ব দিয়েছে। আমি তো মনে করি, আমি মানিক ভক্ত হওয়া সত্ত্বেও মনে করি, পৃথিবীর শ্রেষ্ঠ একটি উপন্যাস বাংলায় লেখে যদি কেউ বলে, আমি রবীন্দ্রনাথ বলবো না, আমি বঙ্কিম বলবো না, আমি শরৎচন্দ্র বলবো না, আমি বিভূতি বলবো না, আমি তারা আমি আমি বিভূতি বলবো, তারাশঙ্কর বলবো না, মানিক বলবো না, আমি বলবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী, বাঙালির মহাকাব্য। কিন্তু মজা কি জানিস, পথের পাঁচালীর আগে লেখা হয়েছে পূর্ণিমাচা, এবং একই ধরনের গল্প বুঝলি। পূর্ণিমাচায় কি আছে, পূর্ণিমাচায় একজন বাবা আছেন, তার নাম সহায় হরি, মা আছেন তার নাম অন্নপূর্ণা, মেয়ে আছে তার নাম খেন্তি, পূর্ণিমাচা গল্প। আর পথের পাঁচালীতে আছেন কে, এখানে যিনি বললাম সহায় হরি, ওখানে তিনি হচ্ছেন হরিবর, এখানে যাকে বললাম অন্নপূর্ণা, ওখানে তিনি সর্বজয়া।
এখানে আমি যাকে বললাম খেমতি, ওখানে তিনি অপু। তাহলে পথের পাঁচালে কিন্তু দাঁড়াচ্ছে নীলমাচার প্রত্ন প্রতিমা। নীলমাচা আগে লেখা হয়েছে, পথের পাঁচালি পর। তোদের জন্য একটা শব্দ লিখে রেখেছি এখানে, শব্দটা হচ্ছে যাতে ভুল বাই চান্স বলে না তুমি। পথের পাঁচালে উপন্যাসের প্রত্ন প্রতিমা বলতে পারি এই গল্পটিকে। আগে এই গল্পের সহায় হরি অন্নপূর্ণা খেমতির জন্ম, তার থেকেই জন্ম হরিহর সর্বজয়া দুর্গা। পথের পাঁচালে লেখা শুরু হয়েছিল 1332 বঙ্গাব্দের 17ই বৈশাখ, তার অনেক আগে 1331 বঙ্গাব্দের মাঘ সংকার প্রবাসী পত্রিকায় প্রথম প্রকাশ পায় নীলমাচা। ব্যাস আমার খাতার তথ্য উড়িয়ে দাও। হ্যাঁ, বরণের দিন রাত্রি, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা, সত্যজিৎ রায়ের সিনেমা। সবাই আড্ডা হাতে গিয়েছিল কোন একটা গ্রামে, স্টেটসম্যান কাগজ ছুঁড়ে ফেলে দিয়ে বলিস সভ্য জগতের সঙ্গে সব সম্পর্ক শেষ। তা তোদের জন্য এই 1332-1731 প্রবাসী এইটুকু লিখে রেখেছিলাম। এবার সভ্য জগতের সঙ্গে, লেখার জগতের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে এবার আমার মনের কথা বলি। তাহলে পথের পাঁচালী নামক বিখ্যাত উপন্যাসটি কিন্তু এই ছোট্ট বাচ্চা পূর্ণমাচা গল্পের প্রত্ন প্রতিমা। মানে পূর্ণমাচা আগে লেখা হচ্ছে, পথের পাঁচালী তা পরে, এবং পথের পাঁচালীর সাথে খুব মিল আছে। বিভূতিভূষণের গল্প বরাবরই খুব আটপৌরে, সাদা মাটা। তোরা যারা খুব বর্ণপর্ণ, খুব সফিস্টিকেটেড, বিভূতিভূষণের লেখা তেমন না, বিভূতিভূষণ আমার মতো, এখনকার আমার মতো না, যখন আমি খুব গরিব ছিলাম, খেতে পেতাম না, ভাত যুক্ত না, বিভূতিভূষণের নীলমাচা ঠিক তেমন একটা লেখা। তোরা কতটা বুঝতে পারবি আমি জানি না, আমি বোঝাতে পারবো, তোরা বুঝতে পারবি না, এই অর্থ বলছি এত অভাব তোরা জীবনে দেখিস নি, আমি দু চোখ মেরে দেখেছি। ছোট্ট করে গল্পটা বলি। অহায় হরি, তার স্ত্রী অন্নপূর্ণা, তার বড় মেয়ে খেমতি, অন্যান্য বন্ধুগুলোর নাম ভুলে গেছি, তোদের পড়াবো বলে আমি কাল রাত্রে বই খুলে দেখিনি, আমার সময় নেই, প্রয়োজনও নেই, তোদের পড়ার জন্য আমার বই খুলে দেখার প্রয়োজন নেই, আমার মাথায় অ্যান্টেনা ঠিক হয়ে আছে। হ্যাঁ, কোনো প্রয়োজন নেই, আমি দেখিনি, তাদের সব বন্ধুগুলোর নাম মনে নেই। মেন যাকে নিয়ে গল্প তার নাম খেমতি, আর একটা বোনের নাম পুটি, আর বোনের নাম ভুলে গেছি, ভুলে গিয়ে মিথ্যে একটা কথা বলবো, এটা ঠিক কথা নেই, এটা আমার সম্ভব হবে নি, দরকারও নেই, জানি বলে তোরা বই দেখে নিস। খুব অভাবের সংসার, বোঝান না, বোঝাতে আমি পারবো, বুঝতে তোরাও পারবি, তোদের অ্যান্টেনা রিসিভ করবে, অ্যান্টেনা ঝিলঝিল করবে না, কিন্তু একাত্ম হতে পারবি না, তার কারণ এই অভাবটা তোরা চোখে দেখিস নি, এই অভাবটা আমি দীর্ঘকাল চোখে দেখেছি, ভাতের অভাব, খেতে না পাওয়ার অভাব। হ্যাঁ, এই অভাবের গল্প পূর্ণিমাচ্ছা, কিরকম না, খুব অভাব, কিন্তু খেমতি বলে যে মেয়েটি আমার মধ্যে, বুঝলি, খুব লোক, এটা খেতে চাই, ওটা খেতে চাই, কিন্তু দেবে কি করে, বাবা মা প্রচন্ড গরিব, কোনো আয়পত্র কিচ্ছু নেই, আর মেয়ে বড় হয়ে যাচ্ছে, বিয়ে দেওয়ার দরকার, বিয়ে দেওয়ার টাকা নেই, ভিঙ্গিপনা করে বেড়াচ্ছে, এই দুটো দিকে মতো তো মোবাইল নেই, পয়সা নেই, কিচ্ছু নেই, হ্যাঁ, আইসক্রিম টাইসক্রিম দুরস্ত, কিরকম একটা উদাহরণ দিচ্ছি, নারকোল তেল, তোরা তো সব বুঝিস না, তোরা তো এখন কেউ কারকি, নারকোল তেলের শিশির মধ্যে নারকোল তেল শুকিয়ে গেছে শীতকালে, তাই সেই শীতকালে নারকোল তেলের শিশির শেষ প্রান্তে একটুখানি নারকোল তেল আছে, ঝেঁটার কাঠি দিয়ে কে কুচিয়ে সেই তেলটুকু বার করে খেমতি তার রুক্ষ চুলে মাখছে। আমি কিন্তু অনেকদিন গল্পটা পড়িনি, ছবির মতো মনে আছে, তোরা ভাবতে পারবি না, একটা নারকোল তেলের শিশি তার সমস্ত নারকোল তেল ফুরিয়ে গেছে, এ দৃশ্য তোরা দেখিস না, আমি জীবন ভোর দেখেছি, তাই বলছি তোরা একা করতে পারবি না, সেই শিশির কোণে গিয়ে একটা ঝেঁটার কাঠি দিয়ে কুচিয়ে কুচিয়ে নারকোল তেল হাত নিয়ে গলিয়ে রুক্ষ চুলে মাখছে, এতটাই অভাব। যাক, আমি একটা ছোট্ট দৃশ্য তুলে ধরো আর কি, ওই কোন সময় আমার মা খুব ভালো পিঠে করত, ঘরে যে বর্ধমানে থাকেন সেও খুব ভালো পিঠে করে, এদেরও একটা পিঠের সময়, কি বোধ হয় সংক্রান্তি নাকি ভুলে গেছি, আমি বলতে পারবো না, পিঠের সময় পিঠে হচ্ছে, কিন্তু বড় লোকদের বাড়িতে তো ভালো ভালো পিঠে হয়, তোরা যারা বড় লোক, ওই দিদি মনিও বড় লোক, এদের বাড়িতে তো ভালো ভালো পিঠে হয়, তাতে এটাতে ক্ষীর থাকে, এটা ওটা থাকে, কিন্তু এই দরিদ্র পরিবার পাটি সাপটার মধ্যে ক্ষীর দেবে কোথার থেকে, ওর কোনো রকমের নারকল পোড়া দেয়, কিন্তু খেমতি মেয়েটা তো বড় হয়ে গেছে, ও বুঝতে শিখেছে মার জ্বালা, মার কষ্ট, মার অভাব। ছোট মেয়েটা বলছে
ওই পাশের বাড়ি কোন জমিদার বাড়িতে পাখি সাতটার মধ্যে ক্ষীর দেয়। খেমকি তো বড় হয়ে গেছে তোদের মতো, বুঝতে শিখেছে এই কথা যদি মা শুনতে পায় মা মনে খুব কষ্ট পাবে, তখন মা তো ক্ষীর জোগাড় করে আনতে পারবে না, মা তো কোনো রকমই নাড় করে দেবে একটু। তাই মায়ের ব্যথা মোচনের জন্য বড় হয়ে ওঠা খেমকি বলছে, মানে সংলাপটা পুরো মুখস্থ নেই, মানে এরকম, হ্যাঁ ক্ষীর দিলে ছাই খেতে হয়, ওর থেকে আমার মা যে নাল পোড়া দিয়ে আমার মানে বলতে গেলে গলা কেটে আসে, আমি সাহিত্যটা এরকম ভাবে পড়াই, আমার সমস্ত গায়ের রং খুব খারাপ হয়ে ওঠে। এই যে মাকে সাপোর্ট করার জন্য, অভাবী মাকে চোখের জল মোছার জন্য বড় হয়ে ওঠা মেয়ে বলছে ক্ষীর দিলে ছাই খেতে হয়, নারকোল দিলে ভালো হয়। তারপর মেয়েটা জানে ক্ষীর দিলে ভালো লাগে, কিন্তু মা যে কষ্ট পাবে, মা ক্ষীর দেবে কোথা থেকে। এই এই হচ্ছে অভাবের সংসার। দুটো দৃশ্য বলে আমি গল্পটা তোদের বুঝিয়ে দেব। একটা দৃশ্য হচ্ছে কোথা থেকে কোন আগান বাগান থেকে কিছু শাক কুড়িয়ে এনেছে মেয়েটা, তারপরে ওর মা প্রচন্ড রেগে গিয়ে মেয়েটাকে পিটিয়ে দিয়েছে। তোদের যেমন আমি পেটাই, সেরকম মেয়েটাকে মা পিটিয়ে দিয়েছে, দিয়ে আদারে বাদারে, আদার বাদার মানে নোংরা জায়গায় ছুঁড়ে খেলে দিয়েছে অভাবীগরের মা রাগ করে। তারপরে হঠাৎ দুপুরবেলা রান্নার পাতে দেখে পুঁইশাক, সেই একটু অধিক মাত্রায় ভোজন পটু, এই কথাটা আমার না বিভূতিভূষণ লিখেছিলেন, আমার আজও মনে আছে, একটু অধিক মাত্রায় ভোজন পটু, বারবার ওর মা দুঃখ করতো আমার খেন্তিকে কি অপরেক্ষিক বুঝিবে, মানে মেয়েটা একটু লোভ আছে কিন্তু মেয়েটা ভীষণ সরল, ভীষণ সাদা ছেদের সরল মেয়ে আমার মতো। আমার তো এখন ভালো মাইনে, যখন আমি গরিব ছিলাম তখনও অল্পে সন্তুষ্ট ছিলাম, এখন আমি অল্পে সন্তুষ্ট, তোদের কাছে চাইছি না, কিন্তু কেউ যদি আমায় একটা 3 টাকার দামের পেন দেয় আমি আনন্দে নেচে উঠি, লোক দেখানো নাচা নয়, আমি এরকম অল্পে সন্তুষ্ট। বরাবরই অভাব থেকে বেড়ে উঠলে এটা হয়, খেন্তিও তাই অত্যন্ত অল্পে সন্তুষ্ট। তাই মা পরে তো মা তো পরে চোখ মুছে কাঁদতে কাঁদতে মেয়ের আড়ালে সেই আদার বাদার থেকে কিছু পুঁইশাক তুলে এনেছে, তুলে এনে রান্না করে খেতে দিয়েছে, এবং সেটি কি আনন্দে মেয়েটা খাচ্ছে, মানে যদি মন দিয়ে পড়িস চোখে জল এসে যাবে, যদি আদারে বাদার থেকে তুলে আনা পুঁইশাক মেয়েটা খাচ্ছে এবং সে কি আনন্দে খাচ্ছে। এবং তার মা অন্নপূর্ণার মায়ের চোখে জল এসে যাচ্ছে, সে উপরের দিকে তাকিয়ে, আমার আমি যেমন বলি অন্নপূর্ণের সঙ্গে পাঠ করতে করতে যখন মন খারাপ হয় আমার মায়ের কথা মনে করি, আমি বলি আমার চোখে যেন বাড়ি পড়লো বা চোখে কিছু পড়লো, তোরা বুঝতে পারি ঠিক তেমনি ওর মা উপরের দিকে তাকাচ্ছে যেন চালে কি গুজছে, হ্যাঁ ওই চাল পাতার চাল তো কিছুই গুজছে না, আসলে চোখের জল লুকোচ্ছে যে আমার এই মেয়েটি এত অল্পে সন্তুষ্ট, একটু পুঁইডাটা পেয়েই তার এত খুশি। এই হচ্ছে পুঁইশাকের গল্প। এবার পিঠে করার দিন কি হচ্ছে, পিঠে যখন হচ্ছে একটু তো খাদ্যলোভী মেয়েটা বলছে মা ওই কুনটা ছিঁড়ে একটুখানি, মানে এই কথাটা বলতে গেলেই আমার গলা কেটে যায় আর কি, মানে আমি সাহিত্যটাকে ভালোবেসে করি, আমি অধ্যাপনা করার জন্য অধ্যাপনা করে মাইনে পাবো বলে সাহিত্য পড়ি, সাহিত্যটাতে ভালোবেসে পড়াই, আমি 33 বছর পড়াচ্ছি এখন আমার গলা কেটে যাচ্ছে, তোরা বুঝতে পারছিস। যখন খেন্তি তার মায়ের দিকে তাকিয়ে একটু ভয়ে ভয়ে লজ্জায় লজ্জায় বলে মা ওই কুনটা ছিঁড়ে একটুখানি, এরপর বেশ কয়েক বছর পরে খেন্তি মারা গেছে, আবার পিঠে হচ্ছে, প্রত্যেকের হঠাৎ মনে পড়ে গেল খেন্তির কথা, দিদি বড় ভালোবাসত কিন্তু সেই খেন্তি আর নেই, সবার খুব মন খারাপ, হঠাৎ বাইরের দিকে তাকিয়ে দেখে সেই যে পুঁইডা খুব সহজে হয় বুঝলি, আমি জানি গ্রাম বাংলার ছেলে তো, তুই আদারে বাদারে পুঁইডাটা ফেলে দিলে বর্ষাকালে সেখান থেকে চারা বেরোবে, সেই খেন্তির আনা পুঁইডাটা আদারে বাদারে বড় চারা হয়ে লক লক করে বেড়ে উঠেছে লাবণ্যময়। হ্যাঁ এখন পড়তে পারছি, এইটা আমার বই, এই বইতে সবকটা গল্পের আলোচনা আছে, হ্যাঁ আমি পরে যদি সময় পাই বইটা দেখে ওই জায়গা থেকে পড়বো, মানে আমি অত ভালো কথা বলতে পারবো না, বিভূতিভূষণ যত ভালো কথা বলেছে, মানে লক লক করে বেড়ে উঠছে বিভূতিভূষণ দেখাচ্ছে পুঁইশাক, বিভূতিভূষণ বলতে চাইছেন উনি তো প্রকৃতি প্রেমিক মানুষ, মানুষের মৃত্যু আছে প্রকৃতির মৃত্যু নেই, তাই খেমতি আজ মারা গেলে কি হবে, খেমতির হাতে কুল গাছটা দেখো কেমন লক লক করে লাবণ্যময় হয়ে বেড়ে উঠেছে, ওখানেই তো খেমতির বেঁচে থাকা, ওই লাবণ্যময় পুঁইশাকের মধ্যেই খেমতি বেঁচে আছে। এই হচ্ছে আশাবাদী বিভূতিভূষণ, এই হচ্ছে আধ্যাত্মিকতায় বিশ্বাসী বিভূতিভূষণ, এই হচ্ছে প্রকৃতি প্রেমিক বিশ্ব বিভূতিভূষণ, এবং এই হচ্ছে
গ্রাম বাংলার রূপকার বিভূতিভূষণ এবং দরিদ্র জীবনের পতাকা আমার চোখে জল এসে যায় যতবার পুরিমাচা করি। আমি তো 33 বছর কলেজে পড়াচ্ছি, এদিক ওদিক করে ঠিকেজি হিসেবে 29 বছর পড়াচ্ছি। 29 বছর যতবার পুরিমাচা পড়াতে গেছি ততবার আমার মতো লোক যাকে তোরা বাবা গিরি বলিস, মাস্তান বলিস, নানা পাতিকার বলিস, দুর্বাসা বলিস বলিস, আমার ভয়ে তোরা কাঁপিস, সেই আমার চোখে জল এসে যায়। এতে আমার চোখের জলের কোনো কৃতিত্ব নেই, এতে বিভূতিভূষণের কৃতিত্ব। তিনি এমন দরদি দরিদ্র জীবনের ছবি আঁকতে পেরেছেন মর্মস্পর্শী করে যে আজকে 60 বছরের একটা বৃদ্ধ মানুষ, 60 বছরের একটা মানুষ যে এত দাপটের সঙ্গে বেড়ায়, যাকে তোরা প্রচন্ড ভাবে দুর্বাসামনি বলে ভয় পাস, তারও চোখে জল এসে যায় বিভূতিভূষণের লেখার গুণে, বিভূতিভূষণের লেখার কৃতিত্বে। আশা করি পূর্ণিমাচা তোরা বুঝতে পেরেছিস। এরপর আমি দ্বিতীয় গল্পে যাব, তারা সঙ্গে বন্ধুবদ্ধে না, সময় কম বলে আর বেশি যাচ্ছি না। দেখি এক মিনিট বিভূতিভূষণ থেকে ওইটা যদি একটু বলতে পারি, কি সুন্দর লিখেছেন বিভূতিভূষণ। আমি তো বাপের জন্য নাম লিখতে পারবো না, কোথায় পূর্ণিমাচা কোথায় গেল, আর তো আমার পূর্ণিমাচা, পূর্ণিমাচা 183, হ্যাঁ পূর্ণিমাচা 183, আর বয়স হয়ে যাচ্ছে, একসময় সব মুখস্থ ছিল বুঝলি, অপূর্ব সব লেখা। গল্পটা শেষ হচ্ছে, হ্যাঁ একটু পড়ি এক মিনিট শোন। নেক্সট, তিনজনেই খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল। তাহার পর তাহাদের তিনজনের দৃষ্টি কেমন করিয়া আপনাআপনি উঠানের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায়, শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধের নিজের হাতে পোতা ফুল গাছটি মাচা জুড়িয়া বাড়িয়া উঠিয়াছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলি মাচাতে সব ভরে নাই, মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে পুষ্প নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। অসাধারণ, আমি জীবনে একটি বাক্য লিখতে পারিনি, পারবো না। এর নাম বিভূতিভূষণ। তার সঙ্গে বন্ধুবদের নাম এখানে আবার ওরকম অভাব তভাব নয়, ওরকম মন কেমন করা চোখ ছল ছল করবে না, গায়ের লোম খুব খারাপ হয়ে উঠবে না, কারণ আমি কি গল্পটি খারাপ না, সব গল্প একরকম হবে কেন, এ আর একরকম অন্য ধরনের গল্প না। আচ্ছা একটু আগে ফিরে যাই, কি অদ্ভুত দেখ, একেবারে ড্রামাটিক ড্রামাটিক আইরনি। আমি এবার ইংরেজি বলেই ভুল বলি বুঝলি তো, মানে বাংলায় বলি নাট্যশ্লেষ, ড্রামাটিক আইরনি যার বাংলা নাট্যশ্লেষ। মানে ধর আমি তোকে বললাম যে বিজিত ঘোষের কাজ 10টায় হলে 10টাই হবে, তোরাও তা জানিস, এইবারে খুব মেজাজ দেখিয়ে চলে গেলাম, তারপরে গুছিয়ে বাইক অ্যাক্সিডেন্ট হলো, পরদিন আমি আর 10টার কাছে যেতে পারলাম না, আমার একটা পা ফোড়া হয়ে গেল, মাথার ঘরে বলতে বাপি এসব বলতে নেই, আমি সব মানি না, একটা পা ফোড়া হয়ে গেল, বাকি 5টা বছর আমি আর 10টার কাজ 10টায় ঢুকতে পারলাম না, 2-4 মিনিট লেট হলো। একেবারে ড্রামাটিক আইরনি বা নাট্যশ্লেষ, মানে ব্যঙ্গ, মানে যে বিজিত ঘোষ বলতো 10টার কাজ 10টাতেই ঢুকব, জীবনে এমনই অভিশাপ নেমে এলো, সেই বিজিত ঘোষ আর 10টার কাজ 10টায় ঢুকতে পারে না। একেবারে ড্রামাটিক আইরনি বা নাট্যশ্লেষ, মানে আমার কথায় আমাকে যেন ব্যঙ্গ করছে, ভেঙাচ্ছে, ভেঙচি দিচ্ছে, আমার কথাই আমাকে নাট্যশ্লেষ। এখানে কাম নাট্যশ্লেষ দেখ, যার নাম অন্নপূর্ণা খেন্তির মা, তিনি অন্নের যোগান দিতে পারেন না, মানে তার অন্নের অভাব, ভাতের অভাব। কি অদ্ভুত নাম দেখ, নাম দিয়েছেন অন্নপূর্ণা, আবার গায়ে কাটা দিচ্ছে বুঝলি, নাম দিয়েছেন অন্নপূর্ণা, অথচ তারই ঘরে অন্নের অভাব। যার নাম সহায় করি, তিনি কারোর সহায় হতে পারেন না, তিনি অভাবী কন্যাকে ভালো খেতে দিতে পারেন না, তিনি অভাবী কন্যাকে বাঁচাতে পারেন না, তার নাম সহায় হই, ব্যাস আর বলতে না, বলতে গেলে আমি ঘন্টা করে ঘন্টা কথা বলতে পারি। এবার নাতে চলে আসি, না একদম অন্য ধরনের গল্প বললাম না, প্রত্যেকের মানসিকতা আলাদা, জীবনকে দেখা আলাদা, এটা একটা খুব বাস্তবধর্মী অন্য ধরনের গল্প, এটাও বাস্তবধর্মী, ওটাই তোর কান্না পেয়েছে, তোদের হৃদয় থাকে, মন থাকে, মাথা তোদের প্রত্যেক আছে, মাথা এক, বুদ্ধি এক, যুক্তি এক,
হৃদয় আর এক জিনিস, আবেগ আর এক জিনিস, অনুভূতি অনুভব উপলব্ধি আর এক জিনিস। বিভূতিভূষণ করতে হয় অনুভব হৃদয় অনুভূতি উপলব্ধি দিয়ে, আর তারা সংকর করতে গিয়ে চাই মাথা যুক্তি বোধ, এরা তারা সংকরে আসি আমরা। কিরকম ওই বলেছেন কঠিন মাটি, আগেই বলেছি দুই বন্ধু কালীনাথ আর অনন্ত, ভুলে ক্লাসের শেষে আমাকে শুধরে দিস, আমি কিন্তু টেক্সট পড়িনি, শুধু এই বইটা তোদের সামনে এনেছি শুধু এই জন্যে যে যদি কোনো টেক্সটের দু একটা লাইন আমার ভীষণ পছন্দ আর পড়বো না, তারা সঙ্গে না নিয়ে কিছু বলবো না, আবার হারানের নাজমা নিয়ে কিছু বলবো না, কিছুটা মুখস্থ আছে বলেও, আর তা বাদে নির্মাচের মতো অত টাচই আমার লাগে না। হ্যাঁ, আমার ফেভারিট মানুষের হারানের নাজমার ভালো গল্প, তারা সঙ্গে না অসম্ভব ভালো গল্প, কিন্তু আমি খুব অভাবগত থেকে বেড়ে উঠেছি, তো বিভূতিভূষণের নির্মাচ আমাকে যে পরিমাণ টাচ করে, হারান নিয়ে অত টাচ করে না, নাও অত টাচ করে না, তাই আমি এ বই বিদায় জানাচ্ছি। আমি আর বই থেকে কোনো টেক্সট পড়বো না, সময় নষ্ট করবো না, আমি এমনি পড়িও না ক্লাসে গুলো দেখেছিস না। দুই বন্ধু, একজনের নাম কালীনাথ, একজনের নাম অনন্ত। কালীনাথ উচ্চশিক্ষিত এনে পাস, আর অনন্ত একদম পড়াশুনো শেখেনি, আমার মতো বাঁদর, উদ্ধত, রাগী, দুর্বৃত্ত, অহংকারী, বন্দুক চালাতে ভালোবাসে, আমার মতো মাথা গরম, রকচটা, মেজাজ বেশি, মানে আমার যত রকমের দোষ আছে অনন্তের মধ্যে সব। আর কালীনাথ ঠিক উল্টো, শান্ত, ভদ্র, নম্র, নিরীহ, উচ্চশিক্ষিত। এবার দেখ পাল্টে যাবে কেউ, দুই বন্ধু ঠিক কোনো বিয়ে করে, তখন ওরা বোধ হয় কে মনে নেই খবরের কাগজে বিজ্ঞাপন দিল কি যাই হোক অনেক চিঠিপত্র খেলে, হ্যাঁ তখন ওরা মজা করে বললো কি এক কাজ কর, ওরা দুজন দুটো মেয়ে পছন্দ করল, মানে চিঠি, তখন ও বললো কালীনাথ অনন্ত, কালীনাথই প্রস্তাব দিল অনন্তকে, আমি যাকে বউ করবো ভাবছি তাকে দেখতে যাবি তুই, আর তুই যাকে বউ করবি ভাবছিস তাকে দেখতে যাবো আমি, এটা মজা, দুই বন্ধু দুই প্রাণের বন্ধু বলে দুজন যাবে কেন। তারপরে শেষমেশ বউ পাল্টে গেল, বউ পাল্টে গেল কিভাবে, এটা ওই কমেডি অফ এরস না কি বলে ইংরেজিতে, ইন্দিরা বা তোরা জানিস কমেডি অফ এরস, মানে যাকে বলে বিদ্যাসাগর লিখেছিলেন ভ্রান্তি বিলাস, শেক্সপিয়ার লিখেছিলেন কমেডি অফ এরস, আর বিদ্যাসাগর লিখেছিলেন ভ্রান্তি বিলাস, সেখানে পেট্রুম পেট্রুম আছে, সেখানে যেমন দুজন কিঙ্কর কিঙ্কর পাল্টে গেছে এরকম না। এখানের ব্যাপারটা কি, এখানে এখানে ইচ্ছে করে এটা করেছে, কালীনাথ যে উচ্চশিক্ষিত সে এত মিলছিল না, সে এত খারাপ, অনন্তের বউকে তার পছন্দ হয়ে গেছে বলে সে সব মিথ্যে চিঠিপত্র দিয়ে বিয়েটা ভাঙচি দিয়েছে, বিয়েটা ভাঙচি দিয়ে দিয়ে তার পরবর্তীকালে শেষমেশ তাৎকালীয়ভাবে হলো কি, অনন্তের বউ যে হলটাতে ছিল যা সে হলো কালীনাথের বউ, কালীনাথের বউ হলটাতে ছিল যা সে হলো অনন্তের বউ। কালীনাথ যাকে বিয়ে করেছে তার নাম ব্রজরানী, অসম্ভব ভালো মহিলা, ভদ্র, নম্র, ভীষণ স্নেহ সেবা, পতি সেবা করে, পতি সেবা করলেই নারী ভালো আমি তা বলছি না, পতিকেও নারীকে সেবা করতে হবে আমি মনে করি, আমি এমনি বলছি গল্পটা দেখতে, যে কালীনাথকে ঘুরিয়ে রেখেছে ব্রজরানী, এত ভালো বউ হয়েছে কালীনাথ। আবার কালীনাথ অনন্তের তো খুব বন্ধুত্ব, অনন্তকে প্রচন্ড ভালোবাসে ব্রজরানী, দিদিতেরা দেবর দিওয়ানা ওরকম লাভ টাপ না, লাভ কেস না, তোদের হ্যাঁ মানে ভদ্রভাবে দেবর বৌদি ভালোবাসে ওই রামের সুমতির মতো, মানে কালীনাথের বউ ব্রজরানী কালীনাথের বন্ধু অনন্তকে ঠাকুরপো হিসেবে প্রচন্ড ভালোবাসে, আবার অনন্ত কালীনাথের বউ ব্রজরানীকে বৌদি হিসেবে প্রচন্ড ভালোবাসে, কিন্তু অনন্তের জীবন খুব দুঃখময় হয়ে উঠেছে, অনন্তের বউ অত্যন্ত খারাপ হয়েছে, অনন্তের বউ এবং বাপের বাড়ি বড় লোক, দিন রাত তারা অনন্ত পড়াশুনো জানে না বলে খোঁটা দেয়, অনন্তের স্বভাব আমার মতো বিচ্ছিরি, উদ্ধত, রাগি, বদমেজাজি, বন্ধু নিয়ে ঘুরে দেয়, পাখি মারে, একদিন অনন্তের শ্বশুর অনন্তকে চাবুক মেরেছে, অনন্তের বউ দিন রাত লাঠি ঝেঁটা মারে, অনন্ত খুব অসুখী হয়েছে, এই অসুখী হওয়ার পর অনন্ত প্রচন্ড রাগ নিয়ে পড়ে কালীনাথের উপরে, তার কারণ কালীনাথ প্রচন্ড ভালো আছে ব্রজরানীকে পেয়ে, আর অনন্ত প্রচন্ড খারাপ আছে একটা বড় লোক বিচ্ছিরি বউ পেয়ে, তখনই ওর মনে হয় ব্রজরানী তো তার বউ হতে পারত, সে তো অনেক বেশি ভালো থাকতো, তখন সে
প্রচন্ড রেগে গিয়ে ওই যে বললাম আমার মতো রাগি উদ্ধত বদমেজাজি আর বন্দুক চালাতে পারতো খুব ভালো, সে যখন ভাবলো কালীনাথ এত ভালো আছে আমার বউকে কেড়ে নিয়ে আর আমি এত খারাপ আছি, সব দোষ কালীনাথের, ও ব্রজরানীর সামনে কালীনাথকে গুলি করে মেরে ফেলে। দেখ তারপরে একমাত্র সাক্ষী ব্রজরানী, ব্রজরানী 8 বছর ধরে অপেক্ষা করে আছে তার দেওরকে ফাঁসি কাঠে ঝোলাবে বলে, নিশ্চয় ঝোলাবে, কেন ঝোলাবে না, এই জন্য ফাঁসি কাঠে ঝোলাবে যে সে তার চোখের সামনে দেখেছে। এবং তখনকার দিন তো এখনকার মতো করাপ্ট না, যে দুর্নীতি যুক্ত প্রশাসন, সমস্ত শিক্ষা ব্যবস্থা এখন বাস করে কারাগারে, এরকম দুর্নীতি যুক্ত সময় ছিল না, তখন একটা ভালো সময় ছিল। সেই আমলে সত্যি যদি সঠিক সাক্ষী কেউ দিত তার ফাঁসি হয়ে যেত। আর এখন 8 বছর কেন এই নিয়ম আছে কোর্টের, কোর্টের অত আমি জানি না আদালতের নিয়ম, 8 বছর পরে সাক্ষীর দিনে শুধু কোর্টে দাঁড়িয়েছে অনন্ত আসামির কাঠগড়ায়, একবার ব্রজরানী শুধু বলবে হ্যাঁ, ব্রজরানীকে উকিল জিজ্ঞেস করবেন এই অনন্ত ওকে চিনতে পারেন, এই কি আপনার চোখের সামনে আপনার স্বামীকে হত্যা করেছে, ও একবার শুধু বলবে হ্যাঁ। ব্রজরানী বলল না, অনন্তের ফাঁসি হলো না, গল্পের নাম না, এও আমার মানে চোখে জল আসার মতো গল্প, কেন এরকম হলো।